অর্ষা, কিছুক্ষণ আগে শুনছিলাম যে প্রথম ফটো সেশনে কান্নাকাটি করেছিলে, অনেক পচা এসেছিল ছবি। এই শোবিজে এন্ট্রি, যদি তোমাকে জানতে চাই, সেটা নিশ্চয়ই ফটো সেশনের মাধ্যমে? অবশ্যই, তাই একটা মানে পোশাকের ফটো সেশনের জন্য আমাকে চুজ করা হয়েছিল। তখন আমি একটা স্কুলে গ্রুমিং করতাম। সেটা কি শুধুমাত্র নিজের কারণে, না আমি শোবিজে অ্যাটেন্ড করব, মানে আমি এই এই ফিল্ডে যাব, কাজ করব ভবিষ্যতে, সেই চিন্তা থেকে এই ধরনের স্কুলে যাওয়ার? না, স্কুলে যাওয়ার বিষয়টা পুরোটাই আলাদা। আমার আসলে যেটা হয়েছিল কি, একটা সময় পরে আমি চিন্তা করছিলাম যে নিজের জন্য কিছু করতে চাই, এবং সেই কারণে ফ্যামিলিকেও একটু সাপোর্ট দিতে চাই, যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে, আমরা তিন বোন, আমি সবার বড়। তো তখন আই ওয়াজ জাস্ট অনলি 17 যখন আমি এই থটটা নিচ্ছিলাম, এবং আমি বিভিন্ন জায়গায় পেপার কাটিং এগুলো দেখছিলাম, ম্যাগাজিন দেখছিলাম। তো আমার কাছে খুব চাকচিক্যময় একটা জীবন মনে হয়েছিল, যে জায়গায় আসলে অনেক কিছু হয়তো বা করা সম্ভব। ইন্টারেস্টিং। তো তারপরে হচ্ছে কি, আমার পরিচিত কয়েকজন ছিলেন যারা মিডিয়াতে ছোটখাটো কাজ করেন, আমি তাদের সাথে যোগাযোগ করি। এমনি কোনো কিছু শিখতে, গান নাচ বা? না, কখনোই না, আমি ওই ওরিয়েন্টেশনের বাইরেই ছিলাম সবসময়। তো পরে ওরা আমাকে বললো যে জিনিসটা এরকম হয়, এভাবে করতে হয়, ছবি তুলতে হয়, ছবি বিভিন্ন অ্যাডফার্মে জমা দিতে হয়, তখন বিজ্ঞাপন করা যায়। তো আমি তখন বললাম যে ছবি কোথায় তুলবো, তখন আমাকে একটা স্টুডিও ঠিকানা দেয়, সেটাও মোহাম্মদপুরে। স্টুডিওতে যখন আমি ছবি তুলতে যাই, তখন আমাকে ফটোগ্রাফার বলেন যে আমরা একটা স্কুলিং, কারণ আমার ছবিগুলো তখনও খুব আনকমফোর্টেবল মনে হচ্ছিলো আমাকে ছবিগুলো দেখে। আমি সেশন করার পরে সে আমাকে বলছে যে তোমাকে আরো ফ্রি হতে হবে, নিজেকে অনেক ছাড়তে হবে, কারণ অনেক পোশাক আশাকে আমি অভ্যস্ত ছিলাম না। তো সব ধরনের আউটফিটে যাতে আমাকে কমফোর্টেবল মনে হয়, সে আমাকে সাজেস্ট করলো যে এই ছবিগুলো তুমি ড্রপ করলে তোমাকে খুব বেশি কেউ ডাকবে না, কারণ তোমার ছবিগুলোর ভিতরে প্রাণ নেই। আচ্ছা, তো অনেক কিছু শিখতে হবে, যার কারণে আমাদের একটা স্কুলিং হয় এখানে, তুমি যদি চাও তাহলে তুমি জায়গায় জয়েন করতে পারো। তারপরে স্কুলে জয়েন করা, এরপর 2-3 মাসের ভেতরে আমার হচ্ছে কি প্রথম একটা পোশাকের ফটো সেশন করা, আমার জীবনের প্রথম কাজ। তো একটা সময় পরে খুব টায়ার্ড লাগছিল যে আসলে এইভাবে কতদিন, আমার কাছে মনে হচ্ছিল যে একটা অন্যরকম গোল থাকা উচিত, হ্যাঁ অন্যরকম জায়গায় যাওয়া দরকার। এবং যে বিষয়টা হচ্ছে কি, যে এইখানে আসলে কারো কাছে প্রপার অ্যাডভাইস পাওয়া যায় না যে আসলে কিভাবে কোন রুট ধরে তুমি যাবে এবং একটা পারফেক্ট জায়গায় গিয়ে তুমি স্টেবল হবে। তখন কি আমার মনে হলো যে, আমাকে একটা মেয়ে বললো, আমরা কাজ করছিলাম একসাথে, সেও ফটো সেশন করে মডেল, সে আমাকে বললো যে তুমি লাক্সে ট্রাই করতে পারো। তা আমি বললাম যে লাক্সে গিয়ে কি হয়, তখন বললো এটা একটা বিউটি কন্টেস্ট, এখানে যাওয়ার পর টপ 10 আসা মাত্রই হচ্ছে তোমাকে অনেক ডিরেক্টররা তোমার দিকে ফোকাসড হবে এবং তোমাকে চুজ করে নিবে, তুমি অ্যাক্টিং করতে চাইলে অ্যাক্টিং করতে পারো, ফটো সেশন করতে চাইলে তুমি ফটো সেশনও করতে পারো। তো আমার কাছে মনে হলো ইটস এ গুড আইডিয়া। তারপরের বছর আমি লাক্সে যাই এবং অ্যাডমিশন দিয়ে তারপরে হচ্ছে নানা রকমের ধকল পেরিয়ে টেরিয়ে হচ্ছে টপ টেনে যেদিন আমি আসি, সেদিন আমার কাছে মনে হলো যে সেই দিন তো মেয়েটা আমাকে বলেছে যে টপ টেনে আসা মাত্রই হচ্ছে জার্নি শেষ, এবং আমি সেই দিন সবচেয়ে বেশি খুশি ছিলাম যে ওকে ফাইন, এখন আমি ভালো কিছু করতে পারবো। তো সব মিলিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, আমার প্রথম অফার আসে বিজ্ঞাপনের পরে, আমি 2-4 1 ঘন্টার কাজ করেছি, এবং আমার কাছে মনে হলো যে অ্যাক্টিং করে মজা আছে, কারণ অনেক কিছু করা যায়। আগে পর্যন্ত আমি বুঝিনি যে এই জিনিসটা আসলে কেমন। তোমার কি মনে হয় যে এই এইটা থেকে তোমার জার্নি শুরু, এখানে যদি না আসতে তুমি তাহলে এই অনেকখানি মিস করতে? আসলে লাক্সটা একটা প্ল্যাটফর্ম আমার জন্য, একটা অনেক বড় জায়গা, এটা আমি সবসময় স্বীকার করি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের ডিসিশনটা নিজে নেওয়া, যে আমি আসলে কি করতে চাই। কারণ অনেকেই দেখেছি যে প্ল্যাটফর্ম দিলেও কিন্তু কাজে লাগে না, কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে এই জেনারেশনটা খুবই অস্থির এবং এরা আরোপিত বিষয়টাকে খুব বেশি বিশ্বাস করে, কোনো কিছু শেখার আগ্রহ নেই এবং খুব দ্রুত হচ্ছে চাকচিক্যময় জীবন পছন্দ করে। এবং আমার কাছে একটা মনে হয় যে এই প্রসেসিং একটা ভুল আছে, আমাদের যে লোগোটা দেয়া হয় অলরেডি সুপার স্টার বলা হয়, সেই জিনিসটা অনেক বেশি নেগেটিভ ইফেক্ট ফেলে ম্যাক্সিমাম মেয়েদের ভেতরে, কারণ আমরা কিছু না করতে করতে হাজারো রকম টিভি মিডিয়া চ্যানেল আমাদের নিয়ে ব্যস্ত হয়ে যায়, তারপর আমরা বেশ কয়েকজন ভালো ভালো ফেমাস আর্টিস্টদের সাথে কাজ করার মানে এক্সপেরিয়েন্স অর্জন করি, তারপর যেটা হয় যে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করে ফেলি। সেই জায়গা থেকে যেটা হয় যে আমরা আসলে ব্যালেন্স করতে পারি না, তখন কি আমাদের অনেক রিউমার ছড়ায়, আমরা অনেক হচ্ছে আমাদের অ্যাটিটিউড খারাপ, এই ধরনের অনেক কথা শুনতে হয়। তো এই জিনিসগুলো আমি হজম করেছি এবং আমি চেয়েছি যে আমি এটা নিব না, আমি ডিফারেন্ট কিছু নিব, আমি শিখতে চাই। প্রথম যখন ক্যামেরার সামনে আসলে, একটা ক্যারেক্টারকে প্লে করলে, তখন কেমন লেগেছিল? প্রথম কাজটা খুব একটা ভালো হয়নি, কারণ অনেক সিনিয়র আর্টিস্ট ছিলেন, আমি খুব নার্ভাস ছিলাম, লাইটের কোনো সেন্স বুঝতে পারছিলাম না, আবার কোন শটটাকে ক্লোজ মাস্টার ওয়েজ বলে এগুলো বুঝতে পারছিলাম না, আবার একই ডায়লগ যে
দুই তিনবার ডেলিভারি দিতে হচ্ছে এটা লজিক বুঝতে পারছিলাম না। তো অনেক কনফিউশন কাজ করছিল, কিন্তু আবার সাহস হচ্ছিল না যে কাউকে গিয়ে জিজ্ঞেস করি যে আমরা এটা কেন করছি। নতুন যারা আসে তারা যদি জিজ্ঞেস করে, সিনিয়র আর্টিস্টরা কিন্তু অনেক কমফোর্টেবল, মানে কমফোর্ট জোন পায়। সিনিয়র আর্টিস্ট আসলে অনেক অসাধারণ, কারণ সাতকাহন করতে গিয়ে আমি অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ করেছি এবং তাদের সাথে আমার যেই রকম টিউনিং হয়েছে এটা আমার জীবনে সবসময়কার ইতিহাস। কিন্তু ইমিডিয়েট যারা সিনিয়র আর্টিস্ট তারা একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করে। আচ্ছা, এবং এই আচরণটা অনেক সময় হচ্ছে কি নিজেকে আড়ষ্ট করে দেয় যে আসলে জিজ্ঞেস করবো কি করব না, ওই জায়গা থেকে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো আসলে সব সিনিয়র আর্টিস্টরা যে খুব আন্তরিক হয় তা না, আমি লাকি হলে আসলে আমার পক্ষে সম্ভব যে খুব ভালো কারো সাহায্য পাবো, এবং এই ক্ষেত্রে আমি অনেক লাকি। ধরো কোনো চরিত্রের ক্ষেত্রে এখন যদি তোমাকে দেয়া হয়, সেটা বাছাইয়ের ক্ষেত্রে বা চরিত্র নির্মাণের ক্ষেত্রে কোন জিনিসটি আগে রাখো? আমার এখন যেই চিন্তা বা কাজের যেই ধারা, আমি সবসময় ভার্সিটাইল বিষয়টাকে খুব বিশ্বাস করি। আমার কাছে কখনোই, আমি সবসময় চাই যে আমার এই কাজটার সাথে ওই কাজটা যাতে মিল না থাকে। কিন্তু তোমার কি মনে হয় না যে দীর্ঘদিন একটি ক্যারেক্টার প্লে করার জন্য তোমার ওটা বসে গেছে মানুষের মাথায়? এটা তো অবশ্যই, এবং সেই জিনিসটা ভাঙা খুবই কঠিন। যেমন আমি সাতকাহন আড়াই বছর ধরে কাজ করছি সাতকাহনে, এবং দীপাবলি চরিত্রটা এমন ভাবে মানুষের পজিটিভ নেগেটিভ দুটো দুটোই আছে। মানুষ আমাকে ধরো আমার নামটাই মনে রাখতে পারছে না, কিন্তু দীপা বলে ডাকছে, আপনি দীপা না, আপনাকে এভাবে দেখি ওভাবে দেখি, খুব ভালো লাগে। ফিল্মের কথায় আসি, তুমি একটি ফিল্ম করেছে, শুরু করেছিলে কাজটা করা? আমরা শুরু করেছিলাম, আমরা তিন চার দিন শুটিং করেছি ফেরারি ফানুস। তারপর কি ফাইনালি এটা করা হয়নি, নানা রকমের টেকনিক্যাল সমস্যা, বিভিন্ন রকমের ঝামেলার কারণে কাজটা হয়নি। এবং আমি খুবই মানে আশাহত হয়েছিলাম যে যতখানি এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম ততখানি কিছুই হয়নি। তবে এখন কি মনে হয় যে যা হয়েছে ভালো হয়েছে, কারণ ভবিষ্যতে হয়তো বা আরো ভালো কিছু থাকতে পারে। অবশ্যই অবশ্যই।